আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। সকালবেলায় আইসা গুগু পাখির ডাক শুনতে কিন্তু সেই লাগে, আমার কাছে খুবই ভালো লাগে গুগু পাখির ডাক। আর বাজিগরের কিচিরমিচিরের তো কোনো কথাই নাই। আর এই এই কবুতরটা কালকে মানে এটার উপরে একটা ইট পড়ছিল, অর্ধেক ইট পড়ার পর থেকে কবুতরটা একদম চুপচাপ। এখন এই কবুতরটার যে কি যে হবে, কি বাঁচবেই না কি বাঁচবে না আল্লাহ জানে, অবস্থা বেশি একটা ভালো না। কবুতরের ঘরগুলি এক সপ্তাহ পর পর পরিষ্কার করতে হয়, ওরা এত পরিমাণ হাগা হাগে, হাইগা হাইগা একবারে ঘর বাড়ি সব উঁচা কইরা ফেলায়। এই কবুতরের যদি হাগাগুলি বিক্রি করা যাইতো তাহলে অনেক অনেক বেশি লাভ হইতো, কিন্তু হাগা তো বিক্রি করা যায় না। এই গাছ টাছ আর কি লাগাইলে ওগুলির মধ্যে দেওয়া যায়, এত পরিমাণ খায় আর ডাবল পরিমাণ হাগে, আল্লাহই জানে ওদের পেটে যে কত হাগা। হাইগা হাইগা একেরে গড়গুলি রে এত নোংরা করে, ওদেরকে যদি স্বর্ণ দিয়াও ঘর বানায় দেয় ওরা হাগা দিয়া ডাইকা ফলাইব। এই ঘরের কাজ শেষ হইলে তারপরে এই কোনাটার মধ্যে আর কি আলাদা আবার মুরগির জন্য একটা ঘর উঠাইব। হাঁস মুরগিগুলির জন্য খুব বেশি মন খারাপ লাগে, কারণ আমি বেশিরভাগ সময়ই আমার হাঁস মুরগির সাথে কাটাইছি। যখন ভালো না লাগছে তখনই চলে আসছি হাঁস মুরগির কাছে, ওদেরকে দেখলেই ভালো লাগছে। এখন মন খারাপ হইলে কি করব, কিচ্ছু করার নাই। মন খারাপ হইলে আইসা আইসা মরিচ গাছগুলি দেখি, আর আমি বিক্রি করি নাই, আমার ইচ্ছার বাইরেই বিক্রি করা হয়েছে। উপায়ও নাই, কারণ রাখার মতো পরিবেশ নাই। আমার যে গাছগুলি, এই গাছগুলির রাখার এখন পরিবেশ নাই, তারপরেও খুব কষ্ট করে গাছগুলি এক জায়গার মধ্যেই ঠাসা ঠাসি করে একটার উপরে আরেকটা দিয়ে রাখছি। ঘরের কাজটা শেষ হয়ে গেলে কমপ্লিট হওয়ার পরে আর কি আবার কিছু মুরগি আনবো, কিন্তু মুরগি যদি বড়গুলি আনি, বড় মুরগি প্রথম অবস্থাতেই আর কি শিকারি হইতে চায় না, লাফালাফি করে ফালাফালি করে, তাই বেশিরভাগ চিন্তা ভাবনা আছে যে ছোটো বাচ্চাগুলি আনবো। বর্তমানে আমার দুইটা মুরগি আছে, এই দুইটা মুরগি খুব একটা ছোটও না আবার খুব একটা বড়ও না, মাঝারি সাইজের। ওরাও কিন্তু বাজি কম না, ওদেরকে যে কবুতরের ঘরে আর কি ছাড়ার পরে কবুতরগুলিরে ঠোকর দিয়ে বসে মুঠায় খায় ফেলায়, তার জন্য আর কি ওদেরকেও ছাড়া যায় না, খাঁচার মধ্যেই রেখে দিছি। আর নতুন মুরগি যদি বড় মুরগি কিনে আনি তাইলে দেখা যাবে কি মারামারি করতে করতেই ওদের আর কি এক একটার শরীরের চামড়া পশু মুঠায় ফেলাইব। তার জন্য ভাবতাছি যে বড় মুরগি না এই না, ছোট বাচ্চা কতগুলি আইনা যদি বড় করা যায় ওইটাই বেশি ভালো হবে। এখন আবার নতুন করে ডিম পারবে সবগুলি একসাথে, একসাথে অনেকগুলি বাচ্চা পাওয়া যাবে। আর একজন জানতে চাইছে যে আমাদের এইখানে লাভ হয় নাকি লস হয় কবুতর পাইলা। আমরা প্রথম অবস্থায় কবুতরটা পালছি শখ করে, আর লাভ লসের হিসাব আর কি বাণিজ্যিকভাবে পাললে, আমরা তো বাণিজ্যিকভাবে পালতাছি না, আস্তে আস্তে যখন বেশি হবে বড় হবে তখন আর কি বাণিজ্যিক পর্যায়ে যাবে। বর্তমানে আর কি নিজেদের টুকটাক খাওয়া দাওয়া চলে, আর তারপরেও দুই একটা বিক্রি করা যায়, কিন্তু লাভ লস এটা সঠিক বলতে পারতাছি না, কারণ ওদের প্রচুর পরিমাণ খাবার লাগে আর খাবারের এখন অনেক দাম। সেই হিসাবে যেই কয়টা বাচ্চা দেয় ওই বাচ্চার দাম আর খাবারের দাম আর কি প্রায় সমান সমানই হয়ে যায়, তাই লাভ লস কোনোটাই না, মানে সমান সমান, লাভও নাই লসও নাই। বাজিগরের বাচ্চাগুলির কি অবস্থা একটু দেখা দরকার, না দেখলেও সমস্যা। আরেকবার আরেকটা বাচ্চা মারা গেছিল দেখছিলাম বের করে, আজকে একটু দেখি কি অবস্থা। নতুন ঘরে আইসা নতুন ডিম পারছে, একটা করে হয় ডিম পারছে ওই যে, আর এই যে দরজাল বাবা, এইটাই যে এত দরজাল, আল্লাহ এটার এত দরজাল বানাইছে,
এমন জোরে কামড় দেয়, কামড় দিয়ে একদম মাংস যেন সিরা খায়া ফলাইব। ওর আমার দেখলে যে কি সমস্যা, ওর বাচ্চাগুলির ভালো করি আমরা, ভালো করি ওর বাচ্চাগুলি হয় খাওয়াইতে পারে না, আমরা খাওয়াই দেই, আর ওই আমার দেখলেই মারে। মাইরা যে কি শান্তি পায় আল্লাহই জানে, যে কি অবস্থা করছে কামড় দিয়া, ওই সবচেয়ে বেশি মারে আমারে। পাখির খাঁচাটা নিচে নামাই নিয়ে আসলাম, এই যে পাখিগুলি কি অবস্থায় আছে দেখাই, অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু দুটোটা বাচ্চাই মায়ের মতো হইলো, একটা বাচ্চাও কিন্তু বাবার মতো হয় নাই, দুটোটাই একদম সাদা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন, আর আপনারা যারা প্রথমবার আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।